আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। করোনায় দেশে একদিনে আরও 30 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত কোভিড 19-এ মারা গেলেন 7,359 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 30 জনের মাঝে 21 জন পুরুষ ও 9 জন নারী। 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 15,932টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,367 জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 5,04,868 জন। এছাড়া গেল একদিনে 2,416 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,44,345 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 8.58, সুস্থতার হার 88.01, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। নতুন করোনা ভাইরাস নিয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক। তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আশকোনায় হজ ক্যাম্পে বিদেশ ফেরত যাত্রীদের জন্য করোনা টেস্টের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সংক্রমণ এড়াতে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের 7 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও হয়নি, তবে যুক্তরাজ্য থেকে আগত যাত্রীদের তালিকা করে কোয়ারেন্টিন করানোর প্রস্তুতি সরকারের আছে বলে জানান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালের বর্ধিতাংশ, সৈয়দপুর বিমানবন্দরে নবনির্মিত যাত্রী লাউঞ্জের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তকরণ সভা। বুধবার সভায় বিষয়বস্তু উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। আগারগাঁওয়ের পরিকল্পনা বিভাগ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন বিষয় দেখে প্রধানমন্ত্রী সন্তোষ জানান এবং দিক নির্দেশনা দেন। 2021 থেকে 2025 সালের জন্য নেওয়া পরিকল্পনায় স্লোগান রাখা হয়েছে সকলের সাথে সমৃদ্ধির পথে। প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। রাজধানীর বংশালের একটি পরিবারে কলহের জের ধরে নানির করা মামলায় দুই শিশুর মাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সাথে তাদের বাবাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত। গত সোমবার একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। বুধবার তাদের জামিনের আদেশ দেন বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমান। মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু দুটির নানি মোমেনা বেগম পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফাইল আহমেদের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে রয়েছে শিশু দুটির বাবা মা দুজনই। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।